পুরতে গোকুল অন্ধার কইরাছে, চল গোবিন্দে মধুপুরতে। আমার অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পরিচয় হয়নি, আমার পরিচয় হয়েছিল শুদ্ধ আমার সঙ্গীত শিক্ষক যিনি ছিলেন সিদ্ধেশ্বর মুখোপাধ্যায়, তার বাড়িতে তার বন্ধু হিসেবে সেখানে আমার পরিচয় হয়েছিল। আর বিয়েটা কোনো ইয়েতে না, তখন তিনি অভিনেতা ছিলেন না, উনি ছিলেন আয়রন অ্যান্ড স্টিল কন্ট্রোল অফিসের চাকরি করতেন। এটা ওই আমার সঙ্গীত শিক্ষক যিনি, তিনি আর আমার বাপের বাড়ির সঙ্গে উনি সমস্ত আলোচনা করে সিদ্ধেশ্বর মুখার্জি আমাদের বিয়ে দিয়েছিলেন। সিনেমায় অভিনয়ে এসেছেন বলতে পারি আমার বিয়ের চার দিনের মধ্যে, চার দিন পরেই আমরা বিয়ের চার দিনে বাপের বাড়ি যাওয়া হয়। একটা আছে রেওয়াজ আছে, আমার বাপের বাড়ি হলো একদিকে ভারতলক্ষ্মী স্টুডিও পেছনে, আর সামনে হলো রাধা ফিল্ম স্টুডিও, সেইখানে আমার বাপের বাড়ি। সেখানে আমাকে নামিয়ে দিয়ে উনি বললেন যে আমি আসছি, আমার বাবা মাকে বলে গেলেন যে আমি একটু আসছি, আমি এই রাধা ফিল্ম স্টুডিওতে একটু যাচ্ছি। আমাদের বাড়ির লোকরা কোনো দিনই রাধা ফিল্ম স্টুডিও স্টুডিও বটে ওখানে ছিল, কিন্তু আমরা কেউ কোনো দিন ঢুকিনি। আর আমার বাবা একেবারে সিনেমাও দেখতেন না। তো অনেক রাত হয়ে যাচ্ছে, অনেক রাত হয়ে যাচ্ছে, তো 11টাও বেজে গেছে, 12টাও বাজে, তখনও যখন আসেননি, তখন আমার বাবা খুঁজে বেরোলেন ওইখানে গিয়ে। ওখানে গিয়ে যাকেই জিজ্ঞেস করেন ভেতরে যেতে বলেন, তো খুব হেজিটেট করে বাবা ভেতরে গিয়ে খুঁজে আর পাচ্ছেন না, ওনাকে খুঁজে পাচ্ছেন না। তার কারণ হলো ওরা যাকে দেখাচ্ছে তার সঙ্গে মিলছে না। উনি গিয়ে দেখছেন যে যাকে দেখাচ্ছে তিনি একটা ছেঁড়া চট পরে দাঁড়িয়ে আছেন। জাগরণ বলে বই হয়েছিল, সেই জাগরণ বইয়ের পাঠ ছিল, খুব মানে বোধ হয় কোনো খুব অভাবী কোনো এরকম লোকের পাঠ বোধ হয় ছিল, সেটা দিয়েই ওনার অভিনয় জীবন শুরু। তারিফ একটুখানি ভুল করলে সেটু উনি একদম গান জানতেন না, কিন্তু একটুখানি ভুল হলে বলতেন হলো না, একেবারেই গান জানতেন না, গান বুঝতেন না, কিন্তু বুঝতেন না বলবো না, আমি যেমন বাঁশি বাজাবে কবে ওনার খুব ফেভারিট গান ছিল। তো কোথাও যদি একটু কাজের একটু যদি ছোটো বড়ো হয়ে যেত উনি বলতেন না হলো না হলো না, কী হলো না সেটা বলতে পারতেন না, কিন্তু সেই গানটুকু ওনার ছিল। ওনার সবচেয়ে ভালো যেটা আমার লাগতো সেই বইটা বেরোয়নি, সেই বইটা না বেরোয়নি, সেই বইটা হলো নির্ধারিত শিল্পীর অনুপস্থিতিতে। সেই বইটাতে উনি একদম অন্যরকম রোল করেছিলেন, সেই বইটা বেরোলোই না, তাতে আমারও গান ছিল, আমার মেয়েও পাঠ করেছিল, মানে ওটা একেবারে একেবারে অন্য টাইপের রোল ছিল সেই জন্য। এবং ওটা যদি একটু রিলিজ করে দু একজন এখনও দেখতে পারতেন, এটা দিল না আমাদের, আমি চেয়েছিলাম দিল না, যে এখনও যদি দেখত কেউ তাহলে বুঝতে পারতেন যে কতটা ওনার ইয়ে ছিল আর কি। বাতায়নে নাকি বসে জাগরে নাম লো
জাগো মন রে নিশি ভোরে, জাগো মন রে বেলা যে তোর যায় বয়ে, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ জাগো রে।